পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে ছুটে আয়। পৌষের ডাকে হাতছানি দেওয়ার সময় আজ ফোরালো, আজ মকর সংক্রান্তি। এদিনে বাঙালির ঘরে ঘরে পিঠে পুলি পায়েস বানানোর চল, কিন্তু কালের নিয়মে পিঠে পুলি বানানোর ঝোঁকি এখন আর কেউ নিতে চায় না, কারণ চাল গুঁড়ো করা খুবই সমস্যার। তবে সেই সমস্যা দূর করতে গ্রাম থেকে চলে এসে দল বেঁধে হামানদিস্তায় চাল গুঁড়ো করে দিতে রাস্তার মোড়ে মোড়ে কিংবা বাজারগুলিতে পশরা সাজিয়ে বসে পড়েছেন অনেকে। শিলিগুড়ির ঘোগোমালি, আশিঘর, বিধান মার্কের হায়দ্রাবাদ বাজার, সুভাষপল্লীর সর্বত্র বসে পড়েছেন হামানদিস্তা নিয়ে দোকানিরা। যদিও শীতের দিনগুলিতে কয়েকজনই চাল গুঁড়ো করে বিক্রি করেন, তবে পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রচুর দোকানি বাড়তি রোজগারের আশায় পশরা সাজিয়েছেন। তাদের একদিকে যেমন আর্থিক রোজগার হয়, অন্যদিকে বাঙালির পিঠে পুলি বানানোর পরম্পরা ধরে রাখতে অনেক সহজ হয়ে ওঠে। কোন জায়গা থেকে আসেন? বাড়ি হাতিয়াডাঙ্গা থেকে আসেন। কত কেজি করে চাল নিয়ে আসে ভাঙান? কেজি কত করে বিক্রি করেন? আচ্ছা আচ্ছা, কতদিন ধরে বেচাবেন এটা? আজই প্রথম আসছেন? আচ্ছা আচ্ছা, এইবার প্রথম আসলেন? দেখেন, আগে তো আমাদের গ্রাম বাংলাতে আমাদের ঠাকুমা দিদিমা এরা করতো, এখন তো আর সবাই কাজের চাপে এই সংস্কৃতি হারাতে বসেছে। তো সেই সূত্রে এখন এদের সমাজে একটা বড় অবদান যে এরা এসে রাস্তায় বিক্রি করছে। এরা যদি রাস্তায় বিক্রি না করতো তাহলে আমরা হয়তো আজকের দিনে পিঠে খেতেই ভুলে যেতাম। ঠিক ঠিক, ফলে ব্যবসা হলেও আমার মনে হয় যে এদের একটা সমাজে একটা বড় অবদান আছে। কতটা উপকৃত হচ্ছেন শহরবাসী এতে? অনেক উপকৃত হচ্ছি, তার কারণ বাড়িতে তো আমাদের এগুলো সংস্কৃতি উঠেই গেছে না, বাড়িতে এগুলো গুঁড়ো করার কোনো ব্যবস্থা আছে? কখনো যদি করতেও হয় তাহলে হয়তো মিক্সিতে করতে হয়, কিন্তু সেটাতে তো স্বাদ পাওয়া যায় না। ঠিক, এখানেও যাদের সমস্যা হয় তাদেরও চিন্তা করার কোনো কারণ নেই। যারা পিঠে পুলি খেতে ভালোবাসেন তাদের জন্য বিভিন্ন রেস্তোরাঁ ও হোটেলেও বিশেষ এই দিনে নানা ধরনের পিঠে পুলি সহ পায়েস বানিয়ে বিক্রি হচ্ছে দেদার। নানা ধরনের পিঠে থাকছে সেই তালিকায়, তাই নিয়ম রক্ষার জন্য খাওয়া হোক কিংবা ভালোবেসে সমস্যার সমাধান রয়েছে সব দিকে। আর তাই পৌষ পার্বণের দিনে পিঠে পায়েসের গন্ধে ভরে উঠেছে চারিদিক। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।